हेलो भिवर्स सबाई केमन आशा करी सबाई भालो आछेन। आजकेर भिडियोते देखाबो किभाबे जे कोनो छबिर बैकग्राउंड परिवर्तन करबेन। मात्र एक क्लिके आपनार जे कोनो छबिर बैकग्राउंड परिवर्तन करते पारबेन कोनो प्रकार एडिटिंग छाड़ा, खूब सहजे। तो किभाबे जे कोनो छबिर बैकग्राउंड परिवर्तन करबे सेटी आजकेर एई भिडियोते देखाबो। तो भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन, आर च्यानेले नतून एसे थाकले अवश्यई च्यानेलटिके साबस्क्राइब करुन आर पाशे थाका बेल आइकनटि बाजिये दिन, परबर्ती भिडियोर नोटिफिकेशन सर्वप्रथम पाओयार जन्य। तो चलुन भिडियोटि शुरू करा जाक। যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে গেলে প্রথমে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে টেলিপোর্ট ফটো এডিটর। তো এখানে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্রথমে, তারপরে সার্চ বক্সে টাইপ করতে হবে টেলিপোর্ট ফটো এডিটর। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। এছাড়াও আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই মানে অ্যাপসের লিঙ্কটা, সেখান থেকে সরাসরি গিয়ে এই মানে অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এরকম একটা নতুন ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন নিচে মানে পাঁচটা অপশান আছে। তো এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড যে চার নম্বর অপশান, যেটা ব্যাকগ্রাউন্ড, সেইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দুটো অপশান পেয়ে যাবেন, একটা হচ্ছে গ্যালারি, একটা ক্যামেরা। আপনি সরাসরি ক্যামেরা তুলেও কিন্তু আপনার ফটো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। এছাড়াও গ্যালারি থেকে যে কোনো ছবি আপনি সিলেক্ট করেও মানে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। আমি দেখাচ্ছি, যে কোনো একটা ছবি নিয়ে আমি দেখাচ্ছি। আমি এই ফটোটা নিলাম জাস্ট। এইবার এখানে দেখুন এটা প্লিজ ওয়েটিং দেখাবে। এখানে আপনাকে কি করতে হবে, নিচে দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে এখানে, ঠিক আছে, অনেক ব্যাকগ্রাউন্ড আছে এখানে। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, ঠিক আছে। হ্যাঁ, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, তো আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন। তো আমি এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করছি, জাস্ট ওয়েট, আমি এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করলাম, ঠিক আছে। আপনারা চাইলে অন্যান্য চুজ করতে পারেন, আরও ব্যাকগ্রাউন্ড আছে, যেমন এইটা আছে, ঠিক আছে, আরও এই ব্যাকগ্রাউন্ড আছে। তো এইখান থেকেও আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড চুজ করে মানে যেখানে সেখানে মানে ফটোটা রাখতে পারেন এইভাবে, ঠিক আছে। তারপরে কী করতে হবে, আপনাকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাইয়ে ক্লিক করার পরে আবার প্লিজ ওয়েটিংটা দেখাবে, তারপর সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান চলে আসবে সোশ্যাল মিডিয়ায়। তো এখানে এখানে দেখুন আরেকটা সেভ বলে অপশান আছে, ডাউনলোড সেভ, সেখানে আপনাকে ক্লিক করলে আপনার মানে ছবিটা বা ফটোটা গ্যালারিতে মানে সেভ হয়ে যাবে। এছাড়াও এখানে দেখুন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, আদার্স অনেক কিছু সোশ্যাল মিডিয়া আছে, সেখানেও কিন্তু এই ফটোটা আপনারা শেয়ার করতে পারবেন খুব সহজে। তো এইভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন খুব সহজে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন।